আমি পরম করুণাময় সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করে তার পিয়ারা হাবিব সেই দয়াল নবীজি মায়া মায়ার নবীজি তার সঙ্গে আছে আরো চারজন তাকে দিয়ে হলো পাকে পাঞ্জাতন তাদেরই একজন সদস্য ছিলেন শামসুল আল সিস্তি হাতিবান্দা নিজামি হাতিবান্দা নওদাবাস সেই শামসুল পাগলা আমার পীর কেবলা জান তার কদমে ভক্তি রেখে আমি শুরু করলাম বিশ্ব নবীর জীবনীতে প্রতিনিধিত্ব অধ্যায় তেনার কাহিনীটি আমি আপনাদের উপহার দিচ্ছি এই আসরে শ্রোতমণ্ডলী যদি ভালো লাগে তাহলে আমার গাওয়ার সার্থক নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে পালা গান বিচার গান বিভিন্ন অনুষ্ঠানের জন্য যোগাযোগ করবেন ধন্যবাদ চিন্তাম যদি দয়াল নবী বর্ণিত আছে তিনি বলেন আমি উমাইয়া ইবনে খালেফের সাথে এই মর্মে একটি চুক্তিতে পৌঁছলাম যে সে মক্কায় আমার মাল সামানের রক্ষণাবেক্ষণ করিবে তিনি বলেন আমি তাহার এবার বলিতেছিলাম এবার আমি আব্দুর রহমানকে চিন্তাম না ভাইরে তোমাদের যাই রহমান নামে একজন ব্যক্তি ছিলেন তিনি বললেন আমি উমাইয়া ইবনে খালেফের সাথে এই মর্মে একটি চুক্তিতে পৌঁছলাম কি চুক্তিতে পৌঁছলাম যে সে মক্কায় আমার মাল সামানের রক্ষণাবেক্ষণ করিবে আর আমি মদিনায় তাহার মাল সামানের রক্ষণাবেক্ষণ করিব যখন আমি চুক্তিপত্র আমার নামের শেষে রহমান শব্দটি উল্লেখ করিলাম তখন সে বলিল আমি রহমানকে চিনি না পূর্ব বর্বর যুগে তোমার যে নাম ছিল তাহাই তুমি লেখো তখন আব্দুর রহমান বলিলেন আমি উহাতে আমি আব্দু আমর লিখিয়া দিলাম তা বদর যুদ্ধের দিন যখন লোকগণ
ঘুমাইয়া পড়িল তখন আমি তাহাকে উমাইয়া তাহাকে উমাইয়াকে রক্ষা করার জন্য একটি পাহাড় অভিমুখে ছুটিয়ে গেলাম কিন্তু বেলাল রাদিয়াল্লাহু আনহু তাহাকে দেখিয়ে ফেলিলেন তিনি ছুটিয়া গিয়া আনসারের এক মজলিসে হাজির হইলেন এবং তাহার দিকে ইঙ্গিত করিয়া বলিলেন ওই যে উমাইয়া ইবনে খালব যদি উমাইয়া বাসিয়া যায় তবে আমরা আমাদের আর কোনো রক্ষা নাই তখন কতিপয় আনসার তাহার সাথে আমাদের পিছে তার পেশাত অনুসরণ করল যখন আমার আশঙ্কা হইল যে তাহারা আমাদের নিকট আসিয়া পড়িবে তখন আমি তাহার উমাইয়ার অর্থাৎ তার পুত্রকে তাহাদেরকে ব্যতিব্যস্ত রাখার জন্য পৌঁছিয়া সারিয়া আসিলাম পিছনে সারিয়া আসিলাম কিন্তু তাহারা তাহাকে হত্যা করিল ইহাতেও তাহারা আক্রান্ত হইল না তাহারা আমাদের পিছনে ছুটিল উমাইয়া অত্যন্ত অত্যন্ত স্থলদ্রোহী লোক ছিল তাই বেশি দূর দৌড়াতে পারিল না কারণ শ্বাস প্রশ্বাসটা তার খুব দুর্বল ছিল যখন তাহারা আমাদের নিকট পৌঁছিয়া গেল তখন আমি তাহাকে বলিলাম বসিয়া পড়ো সে বসিয়া পড়িল আমি তাহাকে বাঁচাইবার জন্য আমার দেহটি তাহার উপর স্থাপন করিলাম অর্থাৎ আমার শরীর দিয়ে তাহাকে আড়াল করিয়া রাখিলাম কিন্তু তাহারা আমার নিচ দিয়ে তরবারি ঢুকাইয়া তাহাকে হত্যা করিয়া ফেলিল তাহাদের একজনের ওসি একজনের অস্ত্র আমার গায়েও লাগিয়াছিল আব্দুর রহমান ওয়াব রাদিয়াল্লাহু আনহু তাহার পায়ে সেই ক্ষতচিহ্নটি আমাদেরকে দেখাইতেন প্রতিনিধি তো কেমনে হইল তোমাদের যাই কইয়া ধীরে ধীরে শুরু করলাম নবীর কাহিনী জয়া আরেক ভাবে আবু হুরায়রা হইতে বর্ণিত গো এক ব্যক্তিকে খাইবারে কর্মচারী নিয়োগ জয় করিয়া রে এই খায়বারের সমস্ত খেজুরি কি এইরূপ সেই নিয়োগ করা ব্যক্তি সে বলিল না তাহা নহে হুজুর আমরা দুই চার পরিবর্তে এক ছা নিয়া থাকি কিংবা তিন সার পরিবর্তে উহার দুই ছা নেই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
এইরূপ তোমরা করিও না উত্তম মানের খেজুর দেরহাম লইয়া বিক্রি করো তারপর ওই দেরহাম দিয়া উত্তম গুলি খরিদ করো ওজনে বিক্রয় যোগ্য দ্রব্য সমূহের ব্যাপারও তিনি ওইরূপ বলিয়েছিলেন ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত তার পিতা হইতে বর্ণনা করিয়েছেন তার পিতা বর্ণনা করেছেন তাহার কতগুলি বকরি ভেড়া ছিল যাহা সালাম নামক পাহাড়ে সরিয়া বেড়াইত এই বকরিগুলো তো আমাদের এক দাসী একদিন দেখিল যে আমাদের বকরি ভেড়ার মধ্যে একটি বকরি মারা যাইতেছে তখন সে দ্রুত একটি পাথর ভাঙ্গিয়া লইয়া তাহা দিয়া ওই বকরিটিকে জবহ করিয়া দিল তিনি কাবা ইবনে মালিক তাহাদেরকে পরিবারবর্গ বলিল যে তোমরা ইহা খাইও না তোমরা ইহা খাইও না যে পর্যন্ত না এই সম্পর্ককে আমি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করার পরে তোমরা খাও অথবা জিজ্ঞাসা করিতে কাহাকে উপ্রেরণ করি তখন তারপর তিনি স্বয়ং এই সম্পর্কে জিজ্ঞাসা করিয়েছিলেন নিজেই কাহাকে পাঠাইয়াছিলেন তিনি তাহা খাওয়ার জন্য তাহাকে অনুমতি দিয়েছিলেন রাবি আব্দুল্লাহ বলেন এই বিষয়টি আমার নিকট খুব ভালো লাগে লাগিল যে দাসী হওয়া দাসী হইয়াও সে বকরিটিকে জবহ করিতে পারিল শেষ বয়সের উট ছিল আপনাদের জয় কইয়ের উট পাওনা ছিল বাইরে তোমাদের জয় বলিয়া লক্ষ্মী পাওনার জন্য তাহাকে তাগাদা দিতে আসিল দিয়া সাহাবীকে বলিলেন তাহাকে তাহার পাওনা দনার দিয়া তাহারা সাহাবীগণ সমবাসী উষ্ণ অনেক তালাশ করছিল দিয়া কিন্তু ঐরূপ উষ্ণ পাইল না পাওয়া পুরোপুরি আদায় করিয়াছেন তোমাদের যাই কইয়া বলিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এক ব্যক্তি একদিন নবীজির নিকটে এক ব্যক্তি বিশেষ বয়সের উষ্ট পাওনা ছিল নবীজির কাছে লোকটি পাওনার জন্য তাহাকে তাগাদা দিতে আসিলেন তো নবীজি বলিলেন সাহাবীদেরকে বলিলেন তাহাকে তাহার পাওনা তোমরা দিয়ে দাও তাহারা ওই লোকগুলি সাহাবীগণ ওই উষ্টির সমবয়সী উষ্টি অনেক তালাশ করিলেন কিন্তু ওইরূপ উট আর পাইলেন না পাওয়া গেল তত অপেক্ষা বেশি বয়সের কিন্তু ওইরকম বয়সী পাওয়া গেল না
তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন উহাই দিয়ে দাও লোকটি তখন বলিল আপনি আমার প্রাপ্য পুরোপুরি আদায় করিয়েছেন আল্লাহ তাআলা আপনাকে পুরোপুরি প্রতিদান প্রদান করুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন যে ব্যক্তি ঋণ পরিশোধের ব্যাপারে উত্তম সেই তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি এটা হলো প্রতিনিধিত্ব আবু হুরায়রা এইটাই বর্ণিত তিনি বলেন এক ইহুদি ব্যক্তি দয়াল নবীজির নিকটে পাওনার জন্য তাগাদা দিতে আসিয়া সেই রুক্ষ ভাষা প্রয়োগ করিতে লাগিল ইহাতে তাহার সাহাবীগণ ক্ষুব্ধ হইয়া লোকটিকে শিক্ষা দিতে উদ্যত হইলেন তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বলিলেন তাহাকে ছাড়িয়ে দাও কেননা পাওনা আদারের করা ভাষা প্রয়োগের অধিকার আছে তারপর দয়াল নবীজি বলিলেন তাহার উটের সমবয়সী একটি উট তাহাকে তোমরা দিয়ে দাও এই যে দিয়ে দাও এই যে প্রতিনিধিত্ব দিলেন যে তোমরা দিয়ে দাও আমি তোমাদের প্রতিনিধিত্ব দিলাম Come.